শুক্রবার দুপুরের পরে সংসদের উভয় কক্ষেই বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের উপস্থিতি ছিল কিছুটা কম। স্বাভাবিকভাবেই রাজ্যসভায় শাসক জোট তথা বিজেপি সাংসদদের উপস্থিতি ছিল অন্যান্যদের তুলনায় বেশি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ও সময় অভিন্ন দেওয়ানি বিধি সরকারি বিল হিসেবে সংসদে উত্থাপিত হয় বিলটি। অতীতেও এই বিলটি সংসদে উত্থাপনের জন্য তালিকাভুক্ত করা হয়েছিল, কিন্তু উচ্চকক্ষে তা উত্থাপন করা হয়নি। রাজনৈতিক মহলের মতে, গুজরাটে বিপুল জনাদেশ পেয়ে জয়ের পর বিজেপি প্রতিশ্রুতির মতো ইউসিসি বিল রাজ্যসভায় পেশ করা হয়। এদিন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম সহ বিরোধী শিবিরে থাকা রাজনৈতিক দলগুলি বিলটি পেশের বিরোধিতা করে। বিরোধীরা সংবিধানের 25 অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছে যে এই ধরনের বিল সামাজিক বন্ধনকে শুধুই বিনষ্টই করবে বলে গলা ফাটায়। এদিকে বিজেপির পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে, সংবিধানের নির্দেশমূলক নীতিসমূহের 44 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্র সরকার সারা দেশেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে পারে। এই বিধি কার্যকর হলে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে আইনের যে বৈষম্য রয়েছে তা দূর হবে। উল্লেখ্য, অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ সহ সমস্ত ধর্মের মানুষ এক পারিবারিক এবং উত্তরাধিকার আইনের আওতায় পড়বে। আইন এক হওয়ায় শান্তিও এক হবে। বর্তমান বিভিন্ন ধর্মের মানুষের জন্য বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার সংক্রান্ত পৃথক আইন। গুজরাট ও হিমাচল ভোটের আবহে মোদী সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি অমিত শাহ একাধিকবার সারা দেশে ইউসিসি কার্যকরের পক্ষে সওয়াল করেছেন। বিজেপি শাসিত 3 রাজ্য উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং গুজরাট এই ব্যাপারে অনেকটাই এগিয়েছে। এ বিষয়ে অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন, দেশজুড়ে ইউসিসি কার্যকর মোদী সরকারের অন্যতম অগ্রাধিকারের বিষয়। 2024 মধ্যে তা সম্ভব না হলে ফের ক্ষমতায় ফিরে তা করা হবে। সমস্ত রাজ্যকেও তিনি ইউসিসি কার্যকরে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন, কিন্তু সরকারের তরফ থেকে ইউসিসি কার্যকর করতে গেলে সংসদে সংবিধান সংশোধনী বিল পাশ করতে হবে। আর লোকসভায় তা বিজেপির জন্য সহজ হলেও রাজ্যসভায় কঠিন। তাই রাজ্যসভায় বেসরকারি বিল উত্থাপন করে সেখানে হিসেবের অঙ্ক কি দাঁড়ায় তা দেখে নিতে চাইছে কেন্দ্রের শাসক দল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।